প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত উপস্থাপনায় আছি আমি আফজা বেগম রায়না সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তাহলে সোনামণিরা আমরা প্রথমে জেনে নিই করোনা কান্তি আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তার করছে তোমরা সকলেই জানো ছোট্ট সোনামণিরা তোমাদেরকে ক্লাসের শুরুতেই প্রতিদিনই বলা হয় তোমরা এই বিষয়টা সকলেই জানো আশা করি তোমরা বুঝে গেছো যে এই মহামারীটা কি বা কেন হচ্ছে বা এর কারণ কি তো যাই হোক আমরা এই মহামারী থেকে নিজেকে রক্ষা করার উপায় জেনে গেছি তাই না প্রত্যেকদিন আমাদের কি এই কথাটা শুনতে হয় প্রত্যেকটা স্লাইডের শুরুতে তোমরা কি করো সোনামণিরা এই কথাটা শুনো আজকে আবারও মন দিয়ে শুনবে যে করোনায় আমরা এই মহামারী এই করোনায় আমরা কি করব বাড়ির বাইরে বেশি বের হব না যদি প্রয়োজন না থাকে বাড়ির বাইরে যাব না যদি আমরা বাইরে যাই তাহলে অবশ্যই বের হওয়ার পূর্বে মাস্ক ব্যবহার করব মাস্ক আমাদের বাধ্যতামূলক সেটা আমরা চেষ্টা করব সব সময় ব্যবহার করার এবং কি করব সোনামণিরা বাহির থেকে এসে বেশি বেশি হাত সাবান দিয়ে ধুয়ে নিব এবং পুষ্টিকর খাবার খাব তো সোনামণিরা এবার চলে যায় মূল আলোচ্য বিষয় দেখো প্রথমে দেওয়া থাকে যে তোমাদের ক্লাসের শুরুতেই থাকে যে শিকন ফল এখানে দেখো আজও তার ব্যতিক্রম নাই প্রথমে তোমাদেরকে আমি শিকন ফল দিয়ে শুরু করছি তোমরা স্লাইডে সবাই খেয়াল করো যে প্রথমে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ও উচ্চতম পর্বত শৃঙ্গ সম্পর্কে বলতে পারবে তারপরের পয়েন্টটা দেখো যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সম্পর্কে শিখতে পারবে তারপরের পয়েন্টটা দেখো পৃথিবীর সাতটি সপ্তাশ্চর্য সমূহের নাম শিখতে পারবে পৃথিবীর যে সাতটা সপ্তাশ্চর্য সমূহ রয়েছে সেটার নামও আমরা কি করব আজকে জেনে নেব এবার চলে যায় মূল আলোচ্য বিষয়ে তাহলে সোনামণিরা তোমরা কি করবে আলোচ্য বিষয় লেখার জন্য প্রত্যেকে নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ খাতা কলম নিয়ে সবাই আলোচ্য বিষয়টা খাতায় তুলে নেবে তাহলে আমরা একসাথে পড়ি এবং সেটা খাতায় তুলে নিই দেখো এখানে কি বলেছি যে অধ্যায়ের নাম তোমরা জানো যে পৃথিবীর বিখ্যাত স্থান ও স্থাপনা সমূহ গতদিনে তোমাদের এই অধ্যায়ের উপরে একটা ক্লাস নেওয়া হয়েছিল সেটা ছিল ক্লাস ওয়ান আজকে এই অধ্যায়ের বাকি অংশের উপরে ক্লাস টু দুই নাম্বার ক্লাস নেওয়া হচ্ছে তোমাদেরকে গতদিন আমি বলেছিলাম যে এই অধ্যায়ের উপরে দুইটা ক্লাস অনুষ্ঠিত হবে এবার চলে যায় আলোচ্য বিষয়ে প্রথমে কি আছে দেখো সোনামণিরা খেয়াল করো বলে যে উঁচু ভবন সবচেয়ে উঁচু ভবন পৃথিবীর সবচেয়ে উঁচু যে ভবন রয়েছে সেটার নাম আজকে আমরা কি করব জেনে নেব তারপরে দেখো যে দীর্ঘতম সমুদ্র সৈকত সবচেয়ে যে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে সেটাও আমরা কি করব জানতে পারবো তারপর কি বলেছে যে উচ্চতম পর্বত শৃঙ্গ আমরা যে সবচেয়ে উচ্চতম যে পর্বত শৃঙ্গ রয়েছে সেটার নাম আজকে আমরা এই স্লাইড বা ক্লাসের মাধ্যমে জেনে নেব তারপরে দেখো সোনামণিরা কি বলেছি আমি যে পৃথিবীর সাতটি সপ্তাশ্চর্য সমূহ একটু আগেই তোমাদেরকে আমি বললাম যে পৃথিবীর যে বিখ্যাত বা সবচেয়ে বড় যে সাতটি সপ্তাশ্চর্য সমূহ রয়েছে সেটার নাম কি করব আমরা আজকে জেনে নেব এই ছিল তোমাদের আজকে মূল আলোচ্য বিষয় এবার দেখো যে স্লাইডে খেয়াল করো সোনামণিরা যে আমি কি বলেছি যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা তাহলে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন কোনটি তাহলে আমরা কি জানলাম সোনামণিরা যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা তাহলে এই সেই হচ্ছে বুর্জ খলিফার চিত্র
তোমরা দেখো সবাই পরিচিত হও যে বুর্জ খলিফা দেখতে কেমন এবং এটি খেয়াল করো যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন এটার নামই হচ্ছে বুর্জ খলিফা। এবার দেখো যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, আমরা এটা সকলেই জানি না সোনামুদ্রা, তোমরাও হয়তো জানো কক্সবাজারে কি, আমরা অনেকেই বেড়াতে গেছি তাই না, তোমরা কি কেউ গেছো? আশা করি তোমরাও অনেকে হয়তো গেছো। এই জায়গাটা সম্বন্ধে আমরা অনেকেই পরিচিত আছি, আবার অনেকেই নাই। তাহলে আমরা জেনে সোনামুদ্রা, দেখো যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, এই জায়গাটি অনেক সুন্দর এবং দেখতে অনেক সুন্দর এবং দেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক হিসাবে বিভিন্ন লোক আসে এই কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিদর্শন করার জন্য। এই হচ্ছে তোমাদের সেই কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র। এবার দেখো আমরা স্লাইডে খেয়াল করো যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম কি বলেছে পর্বত শৃঙ্গ এভারেস্ট পর্বত। তাহলে আমরা কি জানলাম যে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্ট পর্বত, এই সেই এভারেস্ট পর্বতের চিত্র। তোমরা খেয়াল করো স্লাইডে, সবাই খেয়াল করবা যে প্রত্যেকটা স্লাইডের সাথে তোমাদের একটা নির্দিষ্ট চিত্র বা ছবি প্রদান করা হয় তোমাদের চেনার সুবিধার্থে, যেন তোমরা জানতে পারো যে এটা কি বা এটা সম্বন্ধে আমি কি বলতে চাচ্ছি বা এটা দেখতে কেমন, এটার জন্য তোমাদেরকে চিত্রগুলো কি করা হয় স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা হয় যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা যে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্ট পর্বত। এবার দেখো যে পৃথিবীর সাতটি সপ্তাশ্চর্য সমূহ, আমি একটু আগেই বললাম যে আমরা পৃথিবীর যে সাতটি সপ্তাশ্চর্য সমূহ রয়েছে সেটার আজকে কি করব নাম জেনে নিব এবং তোমরা আশা করি তোমরা আমার সাথে এই সপ্তাশ্চর্য সমূহের নামগুলো মুখস্থ করে নিবে। এখানে দেখো প্রথম ছবিটা দেওয়া আছে, তোমাদের নোটে একটা চার্ট প্রদান করা হয়েছে, প্রদত্ত একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা দেখে তোমরা এই নামগুলো মুখস্থ করে নিতে পারো। এখন তোমরা সোনামণিরা আমার সাথে ক্লাসেও সেটা মুখস্থ করে নিবে। প্রথমে দেখো যে কি বলেছে যে স্ট্যাচু অফ দা ক্রিস্ট রিডিমার, তোমাদের প্রথম যে সপ্তাশ্চর্য সমূহের নাম দিয়েছিলাম সেটা কি স্ট্যাচু অফ দা ক্রিস্ট রিডিমার, এই নামগুলো কিন্তু অনেক কঠিন। তাহলে দেখো বাবুরা যে এই প্রথম যে সপ্তাশ্চর্য সেটার নাম বললাম স্ট্যাচু অফ দা ক্রিস্ট রিডিমার, তোমাদের বানানগুলো কিন্তু অনেক কঠিন, তোমরা বাসায় বেশি বেশি করে চর্চা করবে। তারপরে দ্বিতীয় যে সপ্তাশ্চর্য সমূহ দেখো এখানে খেয়াল করো কি নাম আছে মাচু পিছু, সোনামণিরা খেয়াল করো যে মাচু পিছু। তারপরে দেওয়া আছে দেখো যে যে ছবিটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চীনের মহাপ্রাচীর। তাহলে কি জানলাম সোনামণিরা আরেকবার পড়ে নি, এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর। তোমরা ছবিগুলো খেয়াল করো সোনামণিরা, প্রত্যেকে খেয়াল করো যে কোনটা কোন ছবি বা কোনটা কোন নামের সাথে কোন ছবি যাবে, তোমরা এটা খেয়াল করবে এবং মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবার দেখো বাকি যে চারটা সপ্তাশ্চর্য সমূহ সেই চারটা আমি এখানে তোমাদেরকে স্লাইডে দেখিয়েছি, এখানে দেখো খেয়াল করো প্রথমটা আছে যে চিচের ইজ্জা, প্রথম যে ছবিটা দেওয়া আছে এটা দেখতে কেমন দেখে নাও সোনামণিরা, ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে চিচের ইজ্জা। তারপরে যে চিত্রটা দেওয়া আছে এটা হচ্ছে ইতালির কলোসিয়াম, আমরা আরেকবার বলি সোনামণিরা দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে ইতালির কলোসিয়াম। তারপরে চিত্রটার সঙ্গে তোমরা সকলে অবগত আছো যে এটা কিসের ছবি বলতো সোনামণিরা, তোমরা একটু আগে পড়াইছি না এর আগে ক্লাস তোমাদের যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে তাজমহলের ছবি, তোমরা এটা জানো যে এটা তাজমহল, এটা হচ্ছে পৃথিবীর আরেকটি সপ্তাশ্চর্য সমূহ। এবার দেখো লাস্ট যে ছবিটা দেওয়া হচ্ছে এটা কি দেখো তো সোনামণিরা,
এটা হচ্ছে মিশরের পিরামিড। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কি গত ক্লাসে যে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়, তাহলে কি শোনা মহিলা আমরা কি জেনেছিলাম যে মিশরকে পিরামিডের দেশ বলা হয়। তাহলে এই পিরামিডটা কোথায় অবস্থিত তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এই পিরামিডটা মিশরে অবস্থিত, এই জন্য এই পিরামিডের নামকরণ করা হয়েছে মিশরের পিরামিড। এই ছিল তোমাদের এই সাতটা সপ্তাশ্চর্য সমূহ। তোমরা বাসায় ভালো করে নোট দেখে স্লাইড দেখে বেশি বেশি করে চর্চা করবে, তাহলে তোমরা কি করবে সোনামণিরা নামগুলো মুখস্ত না থাকলে ভুলে যাবে। এবার চলে আসি মূল্যায়ন পর্বে। দেখো মূল্যায়ন পর্বে কি বলেছে তোমাদেরকে বরাবরের মতো, আজকে আবারও চারটা কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে কি বলেছে দেখো যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন কোনটি, তাহলে সোনামণিরা দেখো যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন কোনটি। আমরা একটু আগে জানলাম যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, তাহলে আমরা কি জানলাম বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। দুই নম্বর প্রশ্ন দেখো যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি, তাহলে আমরা কি জানলাম যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। তারপরে দেখো সোনামণিরা তিন নম্বরে আছে যে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি, তাহলে আমরা কি পড়লাম যে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্ট পর্বত। তারপরে দেখো চার নম্বরে আছে যে পৃথিবীর যে কোনো দুইটি সপ্তাশ্চর্য সমূহের নাম বলুন। এখানে দেখো খেয়াল করো যে আমি তোমাদেরকে সাতটা সপ্তাশ্চর্য সমূহ পড়িয়েছি, তার মধ্যে তোমাদেরকে এখানে প্রশ্নে বলা হচ্ছে সোনামণিরা যে তোমাদেরকে দুইটা বলতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব আমাদের নিজেদের পছন্দ মতো বা যেই সপ্তাশ্চর্য সমূহের নামগুলো ছোট এবং বানান সহজ, আমরা নিজেদের পছন্দ মতো সেই সপ্তাশ্চর্য সমূহের নাম দুইটা বেছে নিয়ে আমরা যে কোনো দুইটা নাম বলবো, যেন আমাদের বানান ভুল না হয় এবং আমাদের বলতে সুবিধা হয়। তাহলে আমি আমার পছন্দ মতো এখানে বলছি, দেখো যে মাচু পিচুটা হচ্ছে সবচেয়ে ছোট সপ্তাশ্চর্য সমূহ এবং তাজমহল এই দুইটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং ছোট্ট একটা সপ্তাশ্চর্য সমূহের নাম, যেটা তোমাদের বলতে এবং নিতে খুবই সহজ হবে। এই ছিল তোমাদের আজকে মূল্যায়ন পর্ব। এবার আমি দেখো ব্যবহারিক দিয়েছি তোমাদেরকে, এই ব্যবহারিকটা গত ক্লাসেও শেখানো হয়েছিল যে ওয়ার্ড আর্টে নিজে পুরো নাম লিখতে জানবে। আমরা কি করেছিলাম এটা শিখেছিলাম না সোনামণিরা, আজকে আমরা আমাদের সুবিধার্থের জন্য এই ওয়ার্ড আর্টে নিজের পুরো নামটা আরেকবার লেখা শিখবো, যেন আমরা ভুলে না যাই বা নিজের বাসায় বেশি বেশি করে চর্চা করতে পারি। তাহলে সোনামণিরা চলে যাই আমরা ব্যবহারিক ক্লাসে। তাহলে সোনামণিরা আমরা ব্যবহারিক ক্লাসে চলে এসেছি। তোমরা জানো যে দেখো এখানে খেয়াল করো প্রথমে কি বলেছিলাম তোমাদেরকে যে আমরা ওয়ার্ড আর্টের নাম লিখতে গেলে প্রথমে কি বলেছিলাম তোমাদেরকে, দেখো এখানে বলা হয়েছে যে প্রথমে স্টার্ট বাটন, আমি এর আগের ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছি যে স্টার্ট বাটনে প্রথমে আমরা রাইট বাটন দিয়ে ক্লিক করে নিব। তাহলে আমরা কি করছি দেখো এবার স্টার্ট বাটনে আমরা রাইট বাটন দিয়ে ক্লিক করে নিলাম। ক্লিক করার ফলে দেখো এখানে কি দেখাচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা কি করব ডান বাটনে কি করব রাইট বাটনে ক্লিক করে কি করব এর ভেতরে আগে ঢুকতে হবে। তাহলে আমরা কি করলাম দেখো ওখানে ক্লিক করার ফলে আমাদের এই সাদা পেজটা চলে আসলো। তোমরা সকলেই জানো যে এটা ক্লিক করলে আমাদের এই পেজটা চলে আসবে, তোমরা গত ক্লাসে দেখেছো যে পেজটা আসার পরে আমরা কি করব সোনামণিরা যে এটা এই যে এখানে খেয়াল করো যে ইনসার্ট ইনসার্ট লেখা আছে, এই ইনসার্ট বাটনে আমরা কি করব রাইট বাটনে ক্লিক করব। দেখো সোনামণিরা খেয়াল করো আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। দেখো ক্লিক করার ফলে এখানে যে কি হলো একটা আবার নতুন পেজ চলে আসলো। এখানে দেখো এই যে এই লাস্ট কর্নারে দেখো ওয়ার্ড আর্ট
ওয়ার্ড আর্ট লেখা আছে, এই ওয়ার্ড আর্টে আমরা আবার রাইট বাটনে ক্লিক করব। দেখো এখানে এই যে ক্লিক করলাম, এই ক্লিক করার ফলে আমাদের যে পেজটা আসলো সেটা হচ্ছে নামের যে পুরো ডিজাইনের যে পেজটা সেটা চলে আসলো। এখান থেকে তোমরা কি করবে, নিজে পছন্দ মতো একটা ডিজাইন বেছে নিব। দেখো আমি গত ক্লাসে এটা বেছে নিয়েছিলাম, আজকে ক্লাসে তোমাদেরকে এই ডিজাইনটার উপরে কি করব, তোমাদের পুরো নাম লিখতে শেখাবো। তারপরে দেখো ওখানে ক্লিক করার পরে তোমাদের একটা পেজ ওপেন হয়ে গেল। এই ওপেন হওয়া পেজে তোমাদেরকে কি বলেছিলাম, ইওর টেক্সট হিয়ার, এখানে কি বলেছিলাম যে তোমাদেরকে নিজের পুরো নামটা লিখতে হবে। লেখার জন্য এখানে আগে তোমাদেরকে রাইট বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমরা কি করব, ইওর টেক্সট হিয়ার কথাটি আগে ব্যাক স্পেস দিয়ে আমরা এটা ক্লিক করে নিলাম। দেখো আমি করছি, এটা ক্লিক করে নিলাম, করার পরে আমি আমার পুরো নামটা লিখছি। দেখো খেয়াল করো, আমরা প্রথমে নামের পুরো প্রথম অক্ষর কি হয় সোনামুন্ডা, তোমরা জানো যে নামের প্রথম অক্ষর বড় হাতে হয়। তাহলে আমরা বড় হাতে লিখতে কি করব, প্রথমে শিফট চাপ দিব। শিফট চাপ দিয়ে যদি কোনো অক্ষর লিখি তাহলে অবশ্যই সেটা বড় হাতের হবে। আর যদি সোনামুনিরা আমরা শিফটের হাতে চাপ না দিই, দিয়ে যদি কোনো অক্ষর লিখি তাহলে দেখো ছোট হাতে হচ্ছে। তাহলে আমরা কি করবো সোনামুনিরা, এর আগেও তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে শিফটে হাত দিয়ে কোনো অক্ষর লিখলে আমাদের সেটা কি হবে, বড় হাতের হয়ে যাবে। যেহেতু নামের প্রথম অক্ষর বড় হাতে, সেহেতু আমরা শিফট ধরে এ লিখলাম। এবার দেখো এ এফ আর ও জেড এ আফরোজা। আবার আমরা এরপরে আমরা নাম লেখার পরে দেখো খেয়াল করো, আমি এখানে একটা স্পেস দিলাম, তাহলে কি হলো এটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হওয়ার পরে আমি যখন আবার বেগম লিখব, সেই বেগম লিখতে গেলে আমাদের কি করতে হবে, আবার শিফট ধরতে হবে, শিফট ধরে বি লিখতে হবে, তাহলে সেটা কি হবে, বড় হাতের হয়ে যাবে। আর যদি আমরা শিফট না ধরে লিখি তাহলে দেখো এটা ছোট হাতের হবে। তাহলে আমরা কি করবো সোনামণিরা, যে শিফট ধরে বিটা বড় হাতে লিখে নিব। দেখো বি ই জি ইউ এম, এই ছিল আমার নাম আফরোজা বেগম। তাহলে এই নামটা লেখার পরে আমরা কি করব, এখানে দেখো ওকে অপশন রয়েছে, এই ওকে অপশনে আমরা রাইট বাটনে ক্লিক করলে আমাদের নামের যে ওয়ার্ড আর্টে যে নাম লেখা হয়েছে সেটা সিলেক্ট করেছিলাম, যেটা সিলেক্ট করার কারণে এটা এই ডিজাইনে পরিণত হয়েছে। এই হচ্ছে তোমাদের ওয়ার্ড আর্টে নিজের কোনো নাম লিখতে শেখা। আশা করি তোমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসের মাধ্যমে ব্যবহারিকটা খুব ভালোভাবে বুঝে নিয়েছো, বাসায় সেটা তোমরা বেশি বেশি করে চর্চা করবে। এবার চলে যাই সোনামুনিরা, আমরা নেক্সট ডে যে তোমাদের পড়া দেওয়া আছে সেই পড়ায়। দেখো তোমাদের নেক্সট ডে পড়া দেওয়া আছে, দেখো সোনামুনিরা আমি বললাম যে তোমাদের নেক্সট ডে পড়া, যেটা আমি বলেছিলাম পূর্বেই যে তোমাদের তাহলে সোনামুনিরা নেক্সট ডে পড়া দেওয়া আছে। দেখো খেয়াল করো বলে যে নেক্সট ডে পড়া দেওয়া আছে ফিডব্যাক। তাহলে আমরা কি করব, ফিডব্যাকের জন্য কি করব, এই যে ফিডব্যাকটা তোমাদের অনুষ্ঠিত হবে পুরো অধ্যায়ের উপরে। তাহলে আমরা কি করব সোনামুনিরা, যেহেতু ফিডব্যাকটা পুরো অধ্যায়ের উপর হবে, আমরা চেষ্টা করব নোটটা বেশি বেশি করে বাসায় চর্চা করা এবং পড়া মুখস্থ হয়ে গেলে সেটা খাতায় লেখা। এই ছিল তোমাদের নেক্সট ডে পড়া। তাহলে সোনামুনিরা তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তার আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।